তৈরি পোশাকের বাজারে শীর্ষ রপ্তানিকারক দেশগুলোর তালিকায় বাংলাদেশকে পেছনে ফেলেছে ভিয়েতনাম। এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ ভিয়েতনাম। বিশ্ব বাণিজ্য সংস্থার ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিস্টিক্যাল রিভিউ 2021 শীর্ষক প্রতিবেদনের এই তথ্য। এতে দুশ্চিন্তার কিছু দেখছেন না তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। তারা বলছেন, করোনার কারণে তালিকা থেকে বাদ পড়েছে বাংলাদেশ। বাজার বৈচিত্র্যকরণের দিকে নজর দেওয়ার তাগিদ অর্থনীতিবিদদের। টিএইচ মুসলিমের ক্যামেরায় শুভ মাহফুজের বিশেষ প্রতিবেদন। গত এক দশকে ধারাবাহিকভাবে পোশাক রপ্তানির প্রবৃদ্ধি ধরে রেখেছে ভিয়েতনাম। এতে কয়েক বছর ধরেই বাংলাদেশের তৈরি পোশাক খাতের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছিল পূর্ব এশিয়ার এই দেশটি। শেষ পর্যন্ত বাংলাদেশকে টপকে বিশ্বে পোশাক রপ্তানিতে দ্বিতীয় শীর্ষ অবস্থান এখন ভিয়েতনামের। মহামারী করোনার প্রভাবে পরিসংখ্যানগত ধারণা দিতে বৈশ্বিক তৈরি পোশাক রপ্তানির এই চিত্র তুলে ধরে বিশ্ব বাণিজ্য সংস্থা। প্রতিবেদনে বলা হয়, 2019 সালে বিশ্বে তৈরি পোশাকের বাজারে বাংলাদেশের রপ্তানি ছিল 6.80%, কিন্তু 2020 সালে কমে এই পরিসংখ্যান দ্বারা 6.30%। একই সময় ভিয়েতনামের রপ্তানি আগের বছরের 6.20% থেকে বেড়ে 6.40%-এ দাঁড়িয়েছে। এ সম্পর্কে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি বলছে, করোনার কারণে গেল বছর এক মাসের বেশি কারখানা বন্ধ ছিল, তাই রপ্তানি কমেছে। এই রিপোর্টটা হলো 2020 সালের রিপোর্ট। 2020 সালে আমাদের মার্চ মাসের 26 তারিখ থেকে ফ্যাক্টরি বন্ধ ছিল, পুরো এপ্রিল মাস বন্ধ ছিল, এবং সেটা মে মাসের 15-20 তারিখ পর্যন্ত অনেক ফ্যাক্টরি বন্ধ ছিল। এইটাই আমাদেরকে আসলে অনেক পিছিয়ে দিয়েছে, এবং সেই কারণে আমি বলবো যে 2020 সালে ভিয়েতনাম আমাদেরকে ক্রস করে গেছে, এটা একটা বড় কারণ, কারণ ওই সময় ভিয়েতনাম চালু ছিল। তবে ভালো খবরও আছে, চলতি বছরের শুরু থেকে রপ্তানিতে ভিয়েতনামে চেয়ে এগিয়েছে বাংলাদেশ। কর্মকর্তারা আশা করছেন 2021 সালে বাংলাদেশ আবারও দ্বিতীয় স্থান ফিরে পাবে। 2021-এ আবার আমরা কিন্তু আবার সেকেন্ড পজিশনে চলে এসেছি। আমরা গত জানুয়ারি মাসে যদি বলি, আমরা এক্সপোর্ট করেছি $2.86 billion, ভিয়েতনাম করেছে $2.66 billion। টোটাল যদি গত 5 মাসের আমরা ধরি, আমরা 13.02 billion করেছি গার্মেন্টস, আর ওরা করেছে 12.23। সেই হিসাবে আমরা কিন্তু আবার দ্বিতীয় স্থান ফিরে পেয়েছি। এটা আবার আগামী বছরে যে আপনারা দেখতে পাবেন, যদি আমরা এই এখন অগস্ট মাস, এই মাসগুলো যদি আমরা ঠিকমতো ফ্যাক্টরি চালাতে পারি, অর্ডার করতে পারি। এই অগ্রগতি নিয়ে অর্থনীতিবিদরা বলছেন, উৎপাদনশীলতা ও শ্রমিকদের দক্ষতার দিকে নজর দেয়া ভিয়েতনামের এই উন্নতি। যে ভিয়েতনামের বাজারের একটা বড় অংশ, প্রায় 70% কিন্তু বৈদেশিক বিনিয়োগ নির্ভর, এবং তারা সেখানে উৎপাদনশীলতা, শ্রমিকের দক্ষতা, এগুলোর উপরে অনেক বেশি নজর দিচ্ছে, লিড টাইম কমাতে পারছে। তবে চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারি বেসরকারি উদ্যোগের পাশাপাশি পণ্য এবং নতুন নতুন বাজার খুঁজে বের করার পরামর্শ এই অর্থনীতিবিদের। আমাদের নজর দিতে হবে উৎপাদনশীলতা বৃদ্ধির দিকে, প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির দিকে, বাজার বৈচিত্র্যকরণের দিকে, পণ্য বৈচিত্র্যকরণের দিকে, মোর ভ্যালু এডিশন যাতে আমরা করতে পারি, এবং আমাদের যে পশ্চাৎ সংযোগ যেটা আছে টেক্সটাইলে, এটাকে আরও শক্তিশালী করে ভ্যালু এডিশনও বাড়ানো এবং প্রতিযোগিতার সক্ষমতাও বৃদ্ধি করা। এদিকে ভারতকে টপকে চতুর্থ শীর্ষ পোশাক রপ্তানিকারকের স্থান দখল করেছে তুরস্ক। তবে বরাবরের মতো প্রথম অবস্থানে রয়েছে চীন। বিশ্ববাজারে তাদের অংশীদারিত্ব 31.6%। শুভ মাহফুজ, SATV, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন SATV-র ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/SATVBD তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও SATV-র বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/SATVNews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/SATVBD তে। SATV সাথে আছি সবসময়।